প্রতিঘর সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে সারা রাজ্যে চলছে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধাকে পৌঁছে দেওয়ার কাজ। সেই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের মাঠে জনকল্যাণমুখী একটি প্রশাসনিক সুবিধা প্রদানের শিবির আয়োজিত হয়। শিবিরে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পেতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন এলাকার মানুষ। প্রশাসনিক এই শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, প্রধান ময়নাল হোসেন, বিশিষ্ট সমাজসেবী তফাজ্জল হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিরা। বন দপ্তর, পানীয় জল, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং কৃষি দপ্তর সহ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শিবিরে জনগণের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কর্মসূচিতে বিতরণ করা হয় 100টি গাছের চারা এবং কৃষক উন্নতি কল্পে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের কৃষি বীজ। শিবিরে কেমন চারা বিতরণ করেছেন? আমরা মোটামুটি 100 চারা নিয়েছি এখানে। কি ধরনের চারাগুলি? চারাগুলো ম্যাক্সিমাম হলো কাঁঠাল, আমলকি, জলপাই, আগর। মানুষ আগ্রহী তো একদম, উৎসাহের মধ্যে তারা চারাগুলো নিয়ে যাচ্ছে। এখানে কোন শিবিরের মাধ্যমে আপনারা চারা বিতরণ করছেন? এটা হলো আপনাদের ঘর ঘর ঘরে ঘরে সুশাসন ক্যাম্পেইন প্রোগ্রাম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বক্সনগর ফার্স্ট রেঞ্জ অফিস। আগামী দিনে কি এই ধরনের? হ্যাঁ অবশ্যই, এই ধরনের প্রোগ্রাম আমাদের জারি থাকবে। এছাড়া শ্রমিকদের মধ্যে ই শ্রম কার্ড, পিআরটিসি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সুবিধা প্রদানকারী প্রামাণ্য নথিপত্র প্রদান করা হয় উপস্থিত জনগণের মধ্যে। উল্লেখিত সরকারি সুবিধার সুযোগ গ্রহণ করে উপকৃত হয়েছেন স্থানীয় মানুষ। উল্লেখ্য, হর ঘর সুশাসন কর্মসূচিতে সারা রাজ্যেই বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে সরকারি প্রকল্পের বিভিন্ন ধরনের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকার। এখানে আজকে যে গঠন রয়েছে, আজকে আমাদের এখানে রয়েছে আপনার এই রয়েছে তহসিল রয়েছে এবং রয়েছে এসডিএম স্টাফ রয়েছে এবং আপনার পশু দপ্তর রয়েছে, পিডব্লিউডি দপ্তর রয়েছে, ডিডব্লিউসি দপ্তর রয়েছে, এমনকি কৃষি দপ্তর রয়েছে, ফরেস্টার দপ্তর রয়েছে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে এখানে আজকের এই প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করে পরিষেবা নিচ্ছে। তো মানুষ এলাকার মানুষ হ্যাঁ পরিষেবা নিচ্ছে এবং এই পরিষেবাতে মানুষ খুব আনন্দিত এবং খুব উৎসাহ। শিবিরে বিভিন্ন সুবিধা পেয়ে নিজেদের খুশি প্রকাশ করেছেন উপকৃত মানুষ। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।